এই মুহূর্তে আমি পিরোজপুরের বলেশ্বর নদী পার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আবির হাসান। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের প্রভাবে পিরোজপুরে ইতিমধ্যে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি এবং ফণি আম্পানের পরে কিন্তু এই চিত্রাঙ্গ আবারও বাংলাদেশে হানা দিতে চলেছে। এর প্রভাবে আমরা যদি আপনাদের দেখাতে চাই পিরোজপুরে আঘাত হানতে পারে চিত্রাঙ্গ। এই চিত্রাঙ্গের সম্ভাবনা রয়েছে। আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু লঘুচাপের সৃষ্টি হয়েছে, মঙ্গলবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া এই ঘূর্ণিঝড় চিত্রাঙ্কের জন্য পিরোজপুরে প্রস্তুত করা হয়েছে 260টি সাইক্লোন সেন্টার, যেখানে 5,250 জন মানুষ আশ্রয় নিতে পারবে। এছাড়া 169টি প্রাথমিক বিদ্যালয় প্রস্তুত রয়েছে, যেখানে আরও 250 জন মানুষ বিপদের সময় আশ্রয় নিতে পারবে। তাদের জন্য প্রাথমিক পর্যায়ে 2,000 প্যাকেট শুকনো খাবার এবং 250 মেট্রিক টন চাল এবং ১,০০,০০০ টাকা প্রস্তুত রাখা হয়েছে। যে তথ্য আজ রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ সভাকক্ষে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় চিত্রাঙ্কের জন্য পিরোজপুরে দুপুর থেকে কিন্তু শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। তবে ঝোড়ো বাতাসের বিষয়ে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া না গেলেও যে এখনও যে পূর্বাভাস রয়েছে, 19টি উপজেলা এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে গত 3 বছর যে ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে এটার কাভারেজ এরিয়া বা আঘাত হানার এরিয়া কিন্তু অনেক বেশি বলা হয়েছে। তবে পিরোজপুর সহ ঝালকাঠি, বরিশাল, ভোলা এবং পটুয়াখালী সহ 19টি জেলা এই ঘূর্ণিঝড় ঝুঁকিতে রয়েছে। ঘূর্ণিঝড় ইস্যুতে সচিবালয় রোববার 23 অক্টোবর এক সংবাদ সম্মেলনে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এ তথ্য জানিয়েছেন। এদিকে জেলা সিভিল সার্জন ডাক্তার হাসনাতি ইউসুফ জাকি জানিয়েছেন, আমাদের 23টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে, স্যালাইন সহ বিভিন্ন ঔষধের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ও বড়মাসুয়া ইউনিয়ন এবং ইন্দুরকানীর টগরা ফেরিঘাট এলাকার প্রায় 23 কিলোমিটার বেড়িবাঁধ অরক্ষিত স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান কিন্তু জানিয়েছেন, মঠবাড়িয়ার খাতাছেরা, কচুবাড়িয়া, বড়মাসুয়া, ভাঙন এলাকার কিছু গাইডওয়াল করা হয়েছে। এলাকার 830 কিলোমিটার জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হয়েছে। তিনি জানান, আমাদের হাতে আরও কিছু জিওব্যাগ প্রস্তুত রয়েছে যা জরুরি কাজের সময় ব্যবহার করা হতে পারে। দর্শক, এই ছিল আমার কাছে পিরোজপুর থেকে সর্বশেষ আমাদের এই ছিল আমাদের কাছে পিরোজপুর থেকে সর্বশেষ। আবারও যুক্ত হব আপনাদের সাথে ঢাকা পোস্টের নিয়মিত আয়োজন ঢাকা পোস্ট লাইভে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।